শিলিগুড়ির বিধান মার্কেট এলাকায় নির্বাচনী প্রচার করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। শনিবার বিকেলে শিলিগুড়ির অন্যতম প্রাণ কেন্দ্র বিধান মার্কেটের বিভিন্ন জায়গায় মূলত বিধান মার্কেটের ব্যবসায়ীদের কাছে পৌঁছান, সেখানে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের কাছে ভোটদানের আবেদন করেন। এদিন প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন তৃণমূলের দার্জিলিং জেলার সমতলের সভাপতি পাপিয়া ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এই তো হ্যালো দাদা, কথা হয়েছে? আমি রঞ্জন এখানে আছি, এই পাশের ওয়ার্ডেরই আমরা আছি পাশে। গোপাল লামা মহাশয়, এক নম্বর বোতাম, তৃণমূল কংগ্রেস একটাই কথা বলছে যে একেবারে আমাদের, কারণ আমাদের আর তিন চারটি দিন বাকি রয়েছে, আর এখন আমরা রয়েছি বিধান মার্কেট। বিধান মার্কেট হচ্ছে আমাদের একেবারে হার্ট, শিলিগুড়ির হৃদয় বিধান মার্কেট। তো এই বিধান মার্কেটে আমাদের যারা পাশে দাঁড়াবার চেষ্টা করি, তো আজকে গোপাল লামা মহাশয় আটকাবার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে পাশে থাকতে হবে। আজকে কেনাকাটা করতে আসি, ভোট নিতে এসছি, একদম বাড়ির পাশের প্রার্থী, ঠিক আছে? যখন দেখবে তখনই পাবেন, পোস্টারে ব্যানারে থাকবে না, তৃণমূল কংগ্রেসে।